ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. সম্মানিত ভাই হাসান মদিনা থেকে প্রশ্ন করেছেন, তার কাছে জমাকৃত টাকা পয়সা নেই কিন্তু জমা জমি রয়েছে, এর জাকাত দিতে হবে কিনা? সম্মানিত ভাই, ইসলামের 5টি স্তম্ভ বা ফাউন্ডেশন রয়েছে, তার মধ্যে জাকাত একটি অন্যতম স্তম্ভ। তো জাকাতের কতগুলো নিয়মকানুন রয়েছে, শর্ত সাপেক্ষ রয়েছে, সেই শর্ত সাপেক্ষে জাকাত প্রদান করতে হবে। যেমন জাকাত প্রদানের জন্য নিসাব পরিমাণ সম্পদ অর্থ হইতে হবে, আর এর নিসাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। পরিমাণ যদি কারো অর্থ হয় তাহলে তার এটা নিসাব, অর্থাৎ তখন তাকে জাকাত প্রদান করতে হবে। আর এই সম্পদটা যখন সে মালিক হবে তখন থেকে নিয়ে 1 বছর স্থায়ী থাকতে হবে, তাহলে তাকে জাকাত দিতে হবে। তাহলে আসুন, যে সম্পদগুলোর জাকাত প্রদান করতে হবে তা জেনে নিই। 1 নম্বর, যেমন স্বর্ণ রূপা এবং জমাকৃত কোনো যে অর্থ থাকে সেগুলোর জাকাত প্রদান করতে হবে। 2 নম্বর হচ্ছে বাহিমাতুল আনআম, অর্থাৎ চতুষ্পদ জন্তু, যেমন ছাগল, ভেড়া, উট, দুম্মা, মহিষ, গরু, এই সমস্ত পশুর জাকাত প্রদান করতে হবে। অনুরূপভাবে ব্যবসা সামগ্রী, যারা ব্যবসা করেন ব্যবসার থেকে যে আয় উৎপাদন হবে এখান থেকে একটা অংশ জাকাত দিতে হবে। অনুরূপভাবে জমিন থেকে জাকাত দিতে হবে, অর্থাৎ জমা জমি যারা যাদের আছে, যারা কৃষি আবাদ করেন, এই কৃষি আবাদ করার ফলে যে উৎপাদনকৃত ফসল হবে সেখান থেকে একটা অংশ জাকাত প্রদান করতে হবে। যেমন যারা ধান, গম, ভুট্টা বিভিন্ন ধরনের চাষবাদ করেন, বৃষ্টির পানিতে যদি এই ফসল উৎপাদন হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 10 ভাগের 1 ভাগ জাকাত প্রদান করতে হবে। অনুরূপভাবে যদি সেচের মাধ্যমে, শ্যালো মেশিন, লিফট বল এগুলোর মাধ্যমে যদি সেচ প্রদান করে যদি আপনি চাষবাদ করেন সেই ক্ষেত্রে আপনাকে 20-এর 1 অংশ জাকাত দিতে হবে। বুখারি শরীফ হাদিস বর্ণিত হয়েছে, এইভাবে জাকাত প্রদান করতে হবে। তাহলে বোঝা গেল জমা জমির থেকে যে উৎপাদন হবে উৎপাদনকৃত ফসল থেকে আপনাকে জাকাত প্রদান করতে হবে। আর এই জমা জমি যদি আপনার কোনো বাড়িঘর, কোনো ব্যবহৃত কাজে যদি ব্যবহার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার জাকাত দেওয়া লাগবে না। আর যদি এই জমা জমি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কেনা বেচা করেন তাহলে এটা একটা ব্যবসায়ী সামগ্রী, তাহলে আপনাকে এটার হিসাব করে আপনাকে জাকাত প্রদান করতে হবে। ওসল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।